Assalamualaikum viewers, this is Tipu Hussain from Sky Media TV. প্রথমে আপনারা আমি লোকেশনটা দেখাই দেব কত সুন্দর একটা জায়গা একটা বাংলাদেশের পরিবেশ লাগে কত সুন্দর জায়গা বেটর কুমুন দেখান ভিউয়ার্স ভেরি নাইস লোকেশন আর আজকে যে বিষয়টা আমার যে জিনিসটা নিয়ে মাততাম সেটা দিয়েছি গিয়া ওয়ান ডে সো ভিউয়ার্স এটা ওয়ান ডে ক্রিকেট ম্যাচ নয় এটা হয়েছে গিয়া ওয়ান ডেজ একটা ইউরোপিয়ান কান্ট্রি ওগুলো মানুষ পালন করে যে একটা আর কয়েকদিন বাদে ফাদার্স ডে সো মাদার্স ডে গেছে আরও বিভিন্ন ডেইজ হল ইডিস আছে আর ইউরোপিয়ান কান্ট্রি হল হইলে ডেইজ হলে বড়া সো ফাদার্স ডেজ একটা ওটার ব্যাপারে মারতাম সেটা আমরা আর যারা যারা মুসলমান আছি আমরা ইমানই দায়িত্ব হইলে গিয়া আমরা এভরি ডে সমানভাবে আমরা মা বাবার লগে ব্যবহার করতাম তারারে মায়া করতাম লুকাফটা করতাম ওয়ান ডে নাই আর ওয়ান ডে আপনি মায়া কই দিয়া ভালোবাসিয়া শেষ করতে পারতাম না ওয়ান ডে কিচ্ছু হয় না কারণ জীবন একদিনেরও নয় জীবন বহুত লম্বা ঈদের মাঝে দিলে অনেক দেহ গল আছে সো ই ওয়ান ডে এটা আমরা পালন করতাম না যে আমরা ধর্মের মাঝে নাই আদৌকা যারা মা বাপ আড়াই লিসইন বা মারা খাই লিসইন এরা হয়তো বা বুঝতে পারবা মা বাপ কী দোন আসলা আর কী তা তারা খুয়াইছেন ভিউয়ার্স আমার বাবা নাই বাক্কা বুচ্চু রিজার সো আমি ফিল করি আমার কতটুকু কষ্ট হয় আমার মাতার ঘরতে ছায়া গেছে আমি জানি আমার আম্মা আসুন বালা আসুন আল্লাহ তাহলে সুস্থ রাখতা ইমানে রাখতা দোয়া করেন জানো আর ভিউয়ার্স ওই জিনিসটা খুঁজতাম সেরকম তাহলে ই ওয়ান ডে এটা আমরা ধর্মের মাঝে নাই সো আমরা ই ওয়ান ডে এটারে পালন করতাম না আর এটা আমরা মান্য চলতাম না এটাকে যতটুকু আমরা পারি আমরা হইয়া থাকতাম আর ভিউয়ার্স দেখা আমরা যদি ওয়ান ডে এটা পালন করি আমরা বাচ্চা কাচ্চাদের দেখব শিখব তারাও ওয়ান ডে পালন করবো আমরা এদেশ ছোটো ছোটো বাচ্চা স্কুলে যায় যখন বিভিন্ন স্পেশাল ডে হলায় তারা কার্ড বানাইয়া আনে এনে মা বাপরে দে আম্মু ওটা আপনালে আনছে আব্বু ওটা আপনালে আনছে ঠিক আছে এটা ছোটো মানুষ তারা বুঝে না স্কুলে যে শিক্ষা দেয় এটা তারা শিখে বাট আমরা দায়িত্ব হলে গিয়া যখন তারা ইয়া করে তারা আমরা বুঝাইতাম এই জিনিসটা আমরা ধর্মের মাঝে নাই ঠিক আছে স্কুলও করবায় জাস্ট ফর ফান বাট এটা আমল হইল না আর আমরা ধর্মের মাঝে কী আছে ওই জিনিসটা শিখাইতাম সো ভিউয়ার্স আমরা যদি আমরা মা বাপুর লগে বালা ব্যবহার করি বালা আচরণ করি আমরা বাচ্চাদের দেখবো দেখে ওরা শিখবো যদি আমরা বাদ করি তো তারাও আমরা হলে বাদ করবো একটা কথা হয় না নি যার লাগে কুয়া খুঁদে সে কুয়াত বইরা মরে সো আমি যদি বাদ করি আমার লাগেও বাদ থাকবো আমি যদি মা বাপুরি না বৃদ্ধ আশ্রম দিই তা আমারও আমার বাচ্চাদের একদিন না দিব সো এই জিনিস থেকে আমরা বইটা রাখতাম ভিউয়ার্স মা বাপ যদি আপনার সন্তুষ্টি থাকুন তাহলে আপনার লাগে বেস্ট গ্যারান্টি এটা লেগে আমরা তরমর মাঝে আইছে আর মার পাওয়ার তোলে বেস্ট এটা আল্লাহ রসুলও কইয়া দিছিল পুরানো মাধ্যমে আমরা জানছি কারণ আল্লাহ রসুলটা এই সাহাবি একজন জিজ্ঞাসা করছিলা ও আল্লাহ রসুল আমার দায়িত্ব কি আমার মা বাপর প্রতি তখন তাইন্দে কইছিল প্রথমে তোমার মা দুই নম্বরও তোমার মা তিন নম্বরও দায়িত্ব তোমার মা চার নম্বরে বাবা সো গোল্ড ওইয়া মা সিলভারও মা ব্রঞ্জও মা আর অ্যাপ্রিসিয়েশন যারা ইডেলে বাবা ইডেল বাবা খুশি থাকতে বাগানো লাগি কারণ আমরা মা বাপ যারা আছি অনেক সময় বাপ সকল আমরা কাম কাজও ব্যস্ত থাকি আর মা হলে বেশি লুকাফটা কোনো বাচ্চিন করে এর লাগে মা মর্যাদা বেশি সো আমরা কোনোদিন মারে দুঃখ দিতাম না বাবারও দুঃখ দিতাম না সো ভিউয়ার্স ওই জিনিসটুকু আমি হইতাম সেটা ই ওয়ান ডে আমরা পালন না হইতা আমরা এভরি ডে সমান করতাম আর এই দেশের ইয়ং ভাইয়ের আছেন কিছু কিছু কালচারের লগে চলো ফাদার্স ডে আইলে মাদার্স ডে আইলে ভ্যালেন্টাইন্স ডে আইলে যে কোনো ডেইজ আইলেও ওই একদিনও লাগেও তারা যোগ করেন হয়তো বা ইন্টেনশনালি করেন না বাট কালচারলে করেন এই জিনিসটা কালচারলেও করতে না কারণ কালচারে ফলো করার গেলে অনেক সময় এটা হ্যাবিট হয়ে যায় সো এই জিনিস থেকে আমরা বাড়িয়ে যেতাম আর ওয়ান ডে আমরা কইতাম নো এভরি ডে আমরা কইতাম ইয়াস মানে এভরি ডে আমরা লাই সমান থাকতো আর মা বাপরে কোনো অবস্থায় আঘাত দেওয়া যেত না মা বাপরে আপনারা যতটুকু পারেন আপনারা যদি বুকুর চামড়া কইও মা বাপরে জুতা বানাইয়া দিন এর বাদে আপনার ঋণ শুধু দিত না সো মা বাপরে কোনো অবস্থায় দুঃখ দিন না জানো ওটা আমি আপনারা সবাই রিকোয়েস্ট করলাম আর যারা বইনাইন বাইন সকলেও দেখবা কিছু কিছু বইনাইন বিয়া শাদি কইরা বাইন তো করে আইসইন প্লিজ নৌকা আপনার মা বাপ যদি একটু ঠেঙ্গা থাকেন বা তারা মাতর মাঝে মিঠা থাকে না এর বাদেও তো আপনি ফালাইতে নাই কারণ মানুষ হয় না নি নিজের পাগল কোনোদিনও মানুষ পাগল হয় না সো যদি নো সরু সরি কিছু ঠেঙ্গা থাকুন একটু অ্যাডজাস্ট হইয়া
তারা লিয়া চলবা, কারণ তারার ফাওর তোলে বেহেস্ত আপনার স্বামীর। এর লাগি আপনি আপনার স্বামীরও যদি ভালোবাসবেন তাহলে আপনার তারারও ভালোবাসতে হইব, কারণ এটা এক পরিবার। সো ভিউয়ার্স অতটুকু, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনারা ভালো পাইয়া তখন ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, আমার ফলো করেন জানো ফেসবুকও, আমার ইউটিউব চ্যানেল আপনারা জো করেন জানো, সাবস্ক্রাইব করেন জানো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর লোকেশন দেখুক তো ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। এই দেখো পানির নামছে একটা, একবারে বাংলাদেশ নাইস প্লেস। এই একটা ঝর্ণা ছোটো মুটো মাধব পন্ডর মতো মাছে ঢুকে খাওয়া দাঁড়ায়।